মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কানাই, না ওর হাত আছে আর না পা, এ কেমন অসুর কানাই? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি ওর সঙ্গে কি করে যুদ্ধ করব কানাই? দাদা, এটা কোনো অসুর নয়, বরং এটা একটা শক্তি যা প্রত্যেক বস্তুকে নিজের দিকে আকৃষ্ট করছে। কানাই, আমি ঠিক বুঝলাম না। দাদা, তুমি বুঝতে পারলে না, এটা বোঝা তো খুবই সহজ। দাদা, আচ্ছা বলো তো পাথরটা নিচে কেন পড়লো? কেন? দাদা, কারণ পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, সেই কারণেই আমরা দাঁড়িয়ে থাকতে পারি। কানাই, আমি বুঝে গেছি, তাহলে তুই এটা বলতে চাইছিস পৃথিবী যেমন সকল বস্তুকে নিজের দিকে টানে, সেরকম ভাবে এই শক্তি প্রত্যেক বস্তুকে নিজের দিকে টানছে? সেটাই তো দাদা। কিন্তু কানাই, এটা কেমন শক্তি? দাদা, এই শক্তি যেমনই হোক, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই শক্তিকে আটকানোর পথ খুঁজতে হবে। নন্দরাজ, অগ্নিচক্রের শক্তি তো বেড়েই চলেছে। হ্যাঁ নন্দরাজ, মনে হচ্ছে অগ্নিচক্র সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস করে দেবে, আমাদের বিনাশ নিশ্চিত নন্দরাজ। এবার কি হবে নন্দরাজ? যেমন আপনারা সকলে চিন্তিত, আমিও চিন্তিত, কিন্তু কি যে হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। আমাদের নারায়ণের উপর আস্থা রাখতে হবে, উনি অবশ্যই আমাদের এই সংকট থেকে মুক্তি দেবেন। নন্দরাজ, শান্তিপূর্ণ ভাবে আমরা ততক্ষণ প্রতীক্ষা করব যতক্ষণ না অগ্নিচক্র আমাদের শেষ করে দেয়। আর অপেক্ষা করা উচিত নয়। কানাই, নন্দরাজ, কানাই, কানাই, ও নিশ্চয়ই সংকটের মুখে ঝাঁপিয়ে পড়ে আমাদের জন্য মুক্তির পথ খুঁজতে গেছে, ওকে খুঁজতে যেতে হবে, চলো। আপনি চিন্তা করবেন না, আপনি এখানে সবার খেয়াল রাখুন, আমি কানাইকে খুঁজে আনছি। তুমি ঠিক আছো তো? কোনো মতে বেঁচে গেছি, এখান থেকে বাইরে যাওয়াটা নিরাপদ হবে না। দাদা, না আমরা এই শক্তির উৎস বুঝতে পারছি আর না পাচ্ছি তা বিনাশ করার কোনো পথ। কানাই, ও যদি কোনো অসুর হতো তাহলে আমি আমার মুগুর দিয়ে কখন ওকে বধ করে ফেলতাম। কিন্তু সবার আগে আমাদের এটা ভাবতে হবে যে এই শক্তিকে অসুর বানালো কি করে, তারপরেই আমি এর বিনাশ মুহূর্তের মধ্যেই করতে পারবো। দাদা, অসুরের কথা ভাবা ছাড়ো, না হলে যেই অসুর এই শক্তি লুকিয়ে লুকিয়ে প্রয়োগ করছে সে সফল হয়ে যাবে। দাদা, আমাদের এটা খুঁজতে হবে যে এই শক্তিতে যে আকর্ষণ আছে সেটার উৎপত্তি স্থল কোথায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।